আমাদের সাথে কোয়েশ্চেন চলে এসছে আমরা একটা কোয়েশ্চেন নিচ্ছি ফেসবুকে স্যার আমি আর্থাইটিস রোগে আক্রান্ত হয়েছি এই রোগের চিকিৎসা কি যদি জানাতেন খুব উপকার হতো অসুখ কি ভালো হয় আমার বয়স চব্বিশ বছর আমি মিথোটেক্স স্যালাজিন পেড্রোসোলন পাঁচ মিলিগ্রাম ব্যথার ওষুধ খাচ্ছি খুবই প্রাসঙ্গিক বিষয় যে আর্থ্রাইটিস আক্রান্ত হয়েছে এবং বয়স কিন্তু দেখেন মধ্যবয়সী এবং আসলে আর্থ্রাইটিস রোগগুলো আমরা যেগুলো পেয়ে থাকি স্পেশালি জেনেটিক্যাল বা আপনার যেটা আমরা বিভিন্ন ইয়ে থেকে পেয়ে থাকি জিনগত কারণে সেগুলো বয়স কিন্তু এই মধ্যবয়সী শুরু হয় বিশ পঁচিশ বছর বয়স বা পঁয়ত্রিশ আপ টু চল্লিশ পর্যন্ত শুরু হয় তো ওনার যে সমস্যাটা এটা কনফার্ম যার কারণে ডাক্তার সাহেবরা হয়তো ডিজিজ মডিফাইং ড্রাগ অলরেডি দিয়ে দিয়েছে যে সালাজিন মিথোটাক্সাইট এবং পাশাপাশি প্রেডনিসন প্রেডনিসন হচ্ছে এটা আপনার স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ তো ওই দুটা ড্রাগ সে খেতে পারে যেটা যে দুইটা ড্রাগ দিয়েছে যে মিথোট্যাক্স এবং সালাজিন এটা না খেলে কিন্তু ওনার এই অ্যাথ্রাইটিসের যে সমস্যাটা এটা আরও খারাপ হয়ে যেতে পারে কিন্তু স্টেরয়েড খাওয়াটার বিরুদ্ধে আমি কারণ হচ্ছে স্টেরয়েড দীর্ঘমেয়াদি খেলে তার শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে জোড়াগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সময় কুশিং সিনড্রোম শরীর ফুলে যেতে পারে পানি আসতে পারে তো আসলে স্টোরয়েডের ব্যবহার অবশ্যই আমার মনে হয় ডাক্তার সাহেব কিছুটা ট্যাপারিং করে দেওয়ার কথা তো এই জিনিসগুলো দর্শক আপনি স্টোরয়েডটা স্পেশালি যে প্র্যাডনিশোলনটা খাচ্ছেন সেটা না খেয়ে আপনি থেরাপির চিকিৎসার স্মরণাপন্ন হন এতে আপনার ব্যথাটা অনেকাংশে আপনি রিলিফ পেয়ে যাবেন আপনার জোড়াগুলো ভালো থাকবে আপনার মুভমেন্ট করতে আপনার জন্য সহজ হবে আর আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় যদি আপনি চিকিৎসা না করেন তাতে আপনি আমরা যেটা বলছিলাম যে পঙ্গুত বরণ করতে পারেন আর যদি চিকিৎসা করেন আপনি ভালো থাকতে পারবেন পৃথিবীতে ইনফেকশাস ডিজিজ ছাড়া সাজেস্ট কারোর যদি কোনো কারণে জ্বর হলো সেটা ডেঙ্গু জ্বর হতে পারে বা যে কোনো আপনার ভাইরাল ফিভার হতে পারে সেটা কিউরেবল ভালো হয়ে যায় কিন্তু অল অন্যান্য যে নন কিউরেবল যে ডিজিজগুলো আছে যেটা হচ্ছে আমরা যে আমরা যে বলছিলাম যে এত নন কমিউনিকেবল যে ডিজিজগুলা এগুলো মেনটেন করতে হয় হার্টের ওষুধ মেনটেন করতে হয় ডায়াবেটিসের ওষুধ মেনটেন করতে হয় আপনার ডায়াবেটিস হয়েছে আপনি যদি চিকিৎসা না নেন আপনি তাড়াতাড়ি পেরিফেরাল নিউরোপ্যাথিতে আপনি মারাও যেতে পারেন আমরা বলবো এই চিকিৎসায় আপনি ভালো থাকতে পারবেন আপনি যত বছর ভালো হায়াত পান তত বছরই আপনি স্বাভাবিক জীবনযাপন করে থাকতে পারবেন সেটি আমাদের মোটো এবং রিহাবিলিটেশন প্রসিডিউর এবং আমাদের স্লোগানটাই তাই যে একেবারে আপনি যেটা আশা করছেন যে একটা ওষুধ খাবো আমি ভালো হয়ে যাব একেবারে আর এই রোগটা আসবে না এই জাতীয় কোনো আপনার আশা করা উচিত হবে না আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন আমরা ফোন টেনে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম বলে সমস্যার কথা বলুন নাম কোথা থেকে বলছেন আমি বিপ্ত জি বয়স 57 আমি 2008 সালে

যে আমি উত্তর দিচ্ছি ওনার যেটা সমস্যা ঘাড়ে একটা অপারেশন হয়েছিল সম্ভবত সার্ভাইকাল মাইলোপ্যাথি সার্ভাইকাল মাইলোপ্যাথি এই সমস্যাটাই আসলে আমরা যে ডিক্সের যে সমস্যার কথা বলছিলাম ইতিপূর্বে বা আগের প্রোগ্রামগুলোতে কোমরের ঘাড়ের ডিক্স সমস্যা তা থেকে ঘাড়ের ডিক্সের থেকে আপনার চার হাত পা কোয়াডরি প্যারেসিস বা প্লেজি হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে ওই ক্ষেত্রে তার শরীর ভার হয়ে যাবে ডাক্তার সাবরা ওই সময় আমরা 60 কাছে পাঠিয়ে দেই সার্জারি করার জন্য কারণ সার্জারি না করলে রুগী মারা যেতে পারে সার্জারি করার পর যেটা হচ্ছে তাকে রিহ্যাবিলিটেশনে যেতে হবে রিহাবিলিটেশন করলে রুগী ভালো থাকবে এখন ওনার নতুন করে কিছু সমস্যা হয়েছে যে ওনার ব্যথা হচ্ছে এখন বয়সও কিন্তু মোর দ্যান ফিফটি আফ এই ক্ষেত্রে তার অ্যাথরাইটিস ডেভেলপ করতে পারে অস্ট্রো অ্যাথরাইটিস পাশাপাশি আরও বিভিন্ন হয়তো ডায়াবেটিসও থাকতে পারে আমি হয়তো জানলে ভালো হতো তো দর্শক আপনাকে এখনও আপনি ভালো থাকতে পারবেন আপনার সেজন্য জন্য দরকার সঠিক রিহাবিলিটেশন চিকিৎসা আপনার ঘাড়ে যে সমস্যাটা সেটা প্রয়োজনে আবার এমআরআই করে দেখা দরকার আপনার আথরাইটির সমস্যা ডেভেলপ করেছে মনে হচ্ছে হাঁটু বা শরীরের কোমরে অন্যান্য জায়গায় আপনি যদি রিহাব থেরাপি এবং এই জাতীয় চিকিৎসা স্বর্ণপন্ন হতে পারেন আশা করি ভালো থাকবেন আর যা কিছু হোক না কোনো ওজন নিয়ন্ত্রণে রাখেন ফাস্ট ফুড বা ভারী খাবার পরিত্রাণ করেন পরিহার করেন এবং আপনার যে ব্যথা হচ্ছে ব্যথার জন্য আপনি কুসুম গরম সেঁক দিতে পারেন গরম পানিতে সাওয়ান নিতে পারেন যদি সম্ভব হয় রেগুলার অন্তত এক দুই ঘন্টা হাঁটার অভ্যাস গড়ে তুলুন এতে আপনি অন্য যে কোনো মানুষের চেয়ে ভালো থাকতে পারবেন আমরা আজকে হাঁটুর নানাবিধ সমস্যা এবং তার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে অনেক কথা বললাম জানতে পারলাম আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসএ টিভির সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল